হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে একটু চলে এলাম। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি ডেইলি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ভাবছি আমি ব্লগ ভিডিওর কিছু, মানে ব্লগের প্রতিনিয়ত যে কাজ কর্ম যেগুলো করি, আজকে আমি সেগুলো দেব না বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি দেব হচ্ছে একটা রেসিপি। তোমরা রেসিপিটা দেখে নেবে, ঠিক আছে? আর আরেকজন তো ওই সাইকেল নিয়ে এদিক ওদিক করছে, যাই হোক ওর মতো রয়েছে। আর ওদিকে কার্টুন দেখছে, ভোলু, ভোলুর কার্টুন হয় একটা, সেটা দেখছে। হ্যারি পটার দেয়নি? আচ্ছা, এখন হ্যারি পটার দেয়নি, এখন ভোলু দিয়েছে, তাই ভোলু দেখছে। আবার আবার দিয়ে দিয়েছে, তো যাই হোক আসবে একটু। আচ্ছা এসো এসো, ও এসেছে। এখন কি দিচ্ছে বলে দাও একটুখানি। কি দিচ্ছে বলো? হ্যারি পটার দিচ্ছে না? কি দিচ্ছে? ভালুক। ভালুক দিচ্ছে? তুমি ভালুক দেখতে ভালোবাসো? খুব ভালোবাসো? আর হ্যারি পটার দেখতে ভালোবাসো না? কেন? ভালুক বেশি চাই। কি ভালুক? খালি ভালুক দেখবে? হ্যাঁ, তোকে কার্টুন দেখতে দেবো না, কার্টুন দেখবো না, আমি ভালুক দেখবো। হ্যারি পটার দেখবে না, খালি ভালুক দেখবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ভালুক দেখো, টাটা করে দাও, উমা করে দাও, ওরকম করে না, ভালোভাবে আস্তে আস্তে করতে হয়। টাটা আবার বলে। তোমরা সবাই কেমন আছো? সবাই কেমন আছো? সবাই কেমন আছো? টাটা বলো। আমি ভালো আছি, আমি ভালো আছি। টাটা। আর বলো, সকালে আমি ম্যাগি খেয়েছি আজকে। সকালে আমি ম্যাগি খেয়েছি, এই দেখো এখানে মুন্নুলা ম্যাগি পড়েছে। ম্যাগি পড়ে আছে ওখানে, একটুখানি ম্যাগি পড়ে আছে, তাই জন্য বলছে বন্ধুরা ওখানে ম্যাগি পড়ে আছে, এই দেখো। আমি যেরকম ভাবে এ করার চেষ্টা করি ব্লগ, ও তাই করতে চেষ্টা করে। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো তাহলে আমি রাখছি, টাটা বাই বাই। আবার পরে অন্য সময় আবার আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে, ঠিক আছে? তো আজকে আমি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, ফুলকপির রোস্ট। তার জন্য কি কি উপকরণ আছে চলুন একবার দেখে নেবেন। এখানে রয়েছে একটা গোটা ফুলকপি, খুব বড় না, ছোট সাইজে। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, নুন চিনি পরিমাণ মতো রেখেছি। এখানে কাজু বাটা রেখেছি, দু চামচ মতো হবে বড় চামচের। গাওয়া ঘি আছে, সর্ষের তেল, সর্ষের তেলে রান্নাটা করব। পরিমাণ মতো দই আছে, টক দই। এখানে রয়েছে গরম মশলার গুঁড়ো, এখানে কাশ্মীরি মিরচি হাফ চামচ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ফোড়নে দেব, দারচিনি, লবঙ্গ আর এলাচ সেটা রাখা রয়েছে, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো। আর এখানে রয়েছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ধনে পাতা কুচি রেখেছি। আর আমি একটু রোস্টে কড়াইশুঁটি দেবো। আর রয়েছে দুটো টমেটো, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি মিরচি। তাহলে চলুন কীভাবে হচ্ছে ফুলকপির রোস্ট দেখে নেবেন। পুরা আমি এখন সমস্ত উপকরণগুলো আমি মেলাবো। আগে প্রথমে আমি টক দই দিয়ে দিচ্ছি, এখানে বড় চামচের চার চামচ মতো টক দই হবে। আর এই কাজু বাটাটা দিয়ে দিচ্ছি, দু চামচ আছে বড় চামচের, এই আমার এই এইরকম বড় চামচ। আর এখানে রয়েছে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি মিরচি, জিরের গুঁড়ো, এগুলোও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মেলাবো এবং দিয়ে দেব আদা বাটা, এখানে দেড় চামচ আদা বাটা আছে। আর এখানে কাঁচা লঙ্কা বাটা এক চামচ আছে। দিয়ে আমি ভালো করে মিলিয়ে নেব। এবারে এই ফুলকপিটা আমি
এই মশলার মধ্যে মাখিয়ে রেখে দেব 15-20 মিনিটের জন্য। বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবং কড়াও বসিয়ে দিয়েছি। তো এবারে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন, যতটা প্রয়োজন আমি দিলাম। বন্ধুরা বন্ধুরা আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আর এই এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। এবারে আমি এই কপিগুলো যেগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি আগে কপিটা ভালো করে একটু তেলে ভেজে নেব, এই বাটি ধোয়া জলটা আমি পরে দেব। বন্ধুরা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি মশলাটা দিয়ে। আমি কিছুটা ধনে পাতাও দিয়ে দিচ্ছি এখন। আর দিয়ে দেবো এখন নুন, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম এবং চিনিও দিয়ে দিলাম। নুন, চিনি, ঝাল এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন বন্ধুরা। আর আমি এর সাথে একটুখানি কড়াইশুঁটি অ্যাড করছি রোস্টের সাথে, কড়াইশুঁটি কিন্তু খেতে ভালো লাগে। বন্ধুরা এখনও কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি কপিটা মশলার সাথে। রুটি, পরোটা, তারপরে ফ্রাইড রাইস সবের সাথে কিন্তু এই ফুলকপির রোস্টটা যায় এবং খেতে অসাধারণ লাগে। কপিটা একটুখানি ভালো মতো এই মশলার সাথে ভেজে ভাজলে কি হবে, ফুলকপির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। বন্ধুরা আমার এই কপির সাথে সাথে আমার মশলাটাও কিন্তু কষে গেছে, আমি এইবারে এই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবারে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব, পরে নুন মিষ্টিটা আমি চেক করে নেব। মশলাটা খুব ভালো মতো কষেও গেছে, কপিগুলো ভালো ভেজে গেছে। বন্ধুরা আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি, মিডিয়াম করে দিয়েছি, দিয়ে এবং ঢাকা দিয়ে দিলাম আমি। বন্ধুরা একবার আমি এলাম কতটা কি হয়েছে আপনাদের দেখানোর জন্য, তার আগে আমি 1-2 বার নেড়ে দিয়েছি, এখনো জলটা শুকাবে। বন্ধুরা আর এই কপিগুলো কিন্তু একদম গোটা গোটা থাকবে রোস্টের। নুন মিষ্টিটা চেক করে নিলাম বন্ধুরা, ঠিকই আছে। তো আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আর একটু হবে। বন্ধুরা আবারও চলে এলাম, এবারে মনে হয় অলমোস্ট হয়ে গেছে রান্নাটা আমার। তো একটু তো গ্রেভি থাকবে, নইলে খেতে ভালো লাগবে না বন্ধুরা। কপি সেদ্ধ হয়ে গেছে, তো রান্না কমপ্লিট, এবার আমি রান্নাটা নামিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, ফুলকপির রোস্ট আমার